বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। আপনাদের সবার দোয়ায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন তাই দোয়া করছি। আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হলো চিকেন মোগলাই মশলা তৈরি করে দেখাবো। এটাকে চিকেন মোগলাইও বলে, খুবই সুস্বাদু এই চিকেন মোগলাই মশলাটি। আপনারা রুটি, পরোটা, নান রুটি, প্লেন ভাত এমনকি পোলাওর সাথে খেতে পারেন। আমি আজকে চিকেন মোগলাই মশলাটা তৈরি করে দেখাবো হলো ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা এখানে কক মুরগিও নিতে পারেন, দেশি মুরগিও নিতে পারেন, যে যে মুরগির মাংসটা দিয়ে খেতে পছন্দ করেন সেটা দিয়ে তৈরি করতে পারেন। অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু এই চিকেন মোগলাই মশলাটা আপনারা তৈরি করতে পারেন। আশা করি পাশে থাকবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পরিবারের সকলকে নিয়ে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ছোট চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। দেখতে থাকুন আমার আজকের এই চিকেন মোগলাই মশলা রেসিপিটি, আশা করি পাশে থাকবেন। চিকেন মোগলাই মশলাটা তৈরি করতে প্রথমে তো লাগছে এখানে চিকেন, তো এখানে আমি ব্রয়লার মুরগিটাকে রেগুলার কাট করে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি মুরগির মাংস মতো হবে, তো আপনারা আপনাদের পছন্দ মতন কাট করে নিতে পারেন চিকেনটাকে, যে যেরকম পছন্দ করেন, ছোটো বড় যে কোনো ধরনের সাইজের নিতে পারেন চিকেনটাকে কেটে। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। প্রত্যেকটা মশলা যার যার পছন্দ মতন অ্যাড করে নেবেন। তো এখানে দিয়ে দিচ্ছি হলো এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু আপনারা পছন্দ মতন দিবেন বাটা মশলাগুলো। তো এখানে দিয়ে দিচ্ছি হলো রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, দুটোটা মিক্স করা ছিল। তো আমি আসলে আদা বাটা রসুন বাটা টোটাল এখানে 2 চামচ দিয়েছি, আদার পেঁয়াজ রসুন বাটাটা এবং ইয়া বাটাটা পেঁয়াজ বাটাটা আবারও দিয়ে দিচ্ছি হলো 1 চামচ। টোটাল 2 চামচ করে আদা বাটা 2 চামচ, 2 চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লেবুর রস, লেবুর রস না থাকলে আপনারা ভিনেগার অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হলো টক দই, এখানে 3 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাংসটাকে প্রত্যেকটা জিনিস দিয়ে মাখিয়ে নেব, এখানে কোনো গরম মশলার গুঁড়া বা ধনিয়া জিরার গুঁড়া দিব না। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন, এখন প্রত্যেকটা জিনিস আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এভাবে করে হাতের সাহায্যে প্রত্যেকটা, দই তো অবশ্যই দিতে হবে, তো এখন এভাবে করে প্রত্যেকটা জিনিস মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতন রেখে দিব। যতক্ষণ পর্যন্ত রেখে দিবেন এই চিকেন মোগলাই মশলাটা ততটাই টেস্ট হয়। তো আমি আধা ঘন্টার জন্য একটা সাইড করে রেখে দিব। চুলা আমি এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হলো 1/2 কাপ সয়াবিন তেল, আপনার সরষার তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচানো, এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি। এই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা তৈরি করবো। আমি চিকেন মোগলাই মশলাটা তৈরি করার জন্য আমার একটা মশলা লাগবে, সেই মশলাটা তৈরি করার জন্য বেরেস্তাটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তাটা তৈরি করে নিব। চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে আমি বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। তো আমার বেরেস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে, যতক্ষণ গরম থাকবে এগুলো কালার চেঞ্জ হতে থাকবে। তো আমার বেরেস্তাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, যে দেখুন যে ফ্রাই প্যানটার মধ্যে বেরেস্তাটা তৈরি করেছি সেই ফ্রাই প্যানটার মধ্যে চিকেনটা রান্না করবো। এখানে 2 ফালি দারুচিনি, 1টি তেজপাতা, 5-6টি দিয়েছি হলো লং, 5-6টি দিয়েছি হলো এখানে কালো যে একটা গোলমরিচটা, আর 4-5টি দিয়েছিল সবুজ এলাচ। এখন এই গরম মশলাগুলোকে আমি 1 মিনিটের মতন একটু ভেজে নেব, যেন খুবই সুন্দর একটা স্মেল বের হয়। মশলাটা যখন খুবই সুন্দর স্মেল বের হবে তখনই আমি যে মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেই মাংসটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি গরম মশলাগুলোর সাথে। এখন আমি মাংসগুলোকে প্রায় 8-10 মিনিটের মতন একটু তেলের মধ্যে কষিয়ে নেব। তো আমার মাংসটাকে কষানো মানে আমি ভেজে নিচ্ছি মাংসটাকে, ওইসব জিনিসগুলো দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, দই, বাটা মশলা, লাল মরিচ গুঁড়া, হলুদ মরিচ, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে লেবুর রস, লবণ দিয়ে। এখন আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করছি গুঁড়া মশলা, আবারও আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, এতে করে খুবই সুন্দর একটা কালার আসে। আর আপনারা চাইলে এখানে দিতে পারেন হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটি, এতে করে খুবই সুন্দর একটা কালার আসবে। 1 চামচ দিয়ে দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ থেকে একটু বেশি দিয়েছি হলো জিরার গুঁড়া,
দিয়ে দিচ্ছি। এটা আমি অনেক ধরনের মশলা দিয়ে একটা মশলা তৈরি করেছিলাম, একটু তেলে এই মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে সব ধরনের মশলা আছে, এই মশলাটা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে। যে কোনো ধরনের মাংস রান্না করবে যখন, তখন আর গরম মশলা গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই, এটা দিলে হবে। এখন আমি 5-6 মিনিট মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলো। এখানে চিকেন মোগলাই মশলাটা তৈরি করার জন্য, মেন মশলাটা তৈরি করার জন্য চলে এসেছি। একটা বেরেস্তা দিয়েছি, এখানে দুধে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপরে চীনা বাদাম, তারপরে দিয়েছি হলো এখানে কাজু বাদাম, 5-6টি বাদাম দিয়েছি। আপনারা একরকম দিলে হবে, 7-8টি কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে সব ধরনের বাদামই দিয়েছি, তো আপনারা এক ধরনের দিলেও হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপ টক দই। এখন দিয়ে এখন এটাকে দিয়ে একটা মশলা তৈরি করব। তো সবগুলো দিয়ে দিয়েছি। তো এখানে দেওয়ার কাজ, যদি আপনাদের বাসায় টক দই না থাকে মিষ্টি দই থাকলেও অ্যাড করতে পারেন। তো দেখুন, এই যে আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে। ঠিক এভাবে করে মশলাটা তৈরি করে নেব চিকেন মোগলাই মশলার। তো এদিক দিয়ে দেখুন, আমার মাংসটা কিন্তু খুবই সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। যে আমি গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর কিন্তু মশলার ফ্লেভার বের হচ্ছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম গ্রাইন্ডারে, বাদাম, বেরেস্তা, দই দিয়ে, কাঁচামরিচ দিয়ে। তো এখন দিয়ে দিয়েছি পুরো, এখানে প্রায় 1 কাপের মতন হবে। দিয়ে এখন আমি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন আমি মাংসটাকে 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নিব মশলাটা দেওয়ার পর। বাদাম, বেরেস্তা, দই দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তখন ছিল একরকম, এখন আরেক রকম হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর কিন্তু ফ্লেভার বের হচ্ছে। যতটা ভালো কষানো হবে মাংসটা কিন্তু ততটাই সুন্দর ফ্লেভার বের হবে, খেতে অনেক ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি হলো আমি গ্রাইন্ডারে যে করেছিলাম, গ্রাইন্ডারটা ধুয়ে ভালো করে পানি দিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে দিয়েছি। তো এখানে আসলে এত বেশি পানি প্রয়োজন নেই, যেহেতু আমি মাংসটাকে অনেকক্ষণ কষিয়েছি, আর ব্রয়লার মুরগি তো নরম মুরগি, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চিকেন মোগলাই মশলাটা হওয়ার জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে কিন্তু 5 মিনিটের মতন হাই হিটে রেখে পরে মিডিয়াম টু লো ফ্লেমে নিয়ে এসেছি, যেহেতু এখানে বাদাম দেওয়া হয়েছে, টক দই আছে, কারণ এটাকে যদি হাই হিটে রাখি নিচে পুড়ে গিয়ে কিন্তু কালারটা নষ্ট হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে, আর অনেক কিন্তু ঘন হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু ফ্লেভার বের হচ্ছে। এটা খেতে এতটাই মজা, যদিও আমি এটাকে আরও কয়েকবার করেছি, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলে ট্রাই করে পরিবারের সকলের সাথে এই রেসিপিটি উপভোগ করতে পারেন। এখন আবার ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। যে দেখুন, এটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর গন্ধটা এতটাই ভালো লাগছে কি আর বলবো। আমি একা একাই উপভোগ করছি গন্ধটাকে। তো আমি এখানে আবারও প্রায় এখানে 1/2 চামচের মতন মশলা দিয়ে দিচ্ছি। আমি যে সব রকমের মশলা দিয়ে একটা মশলা তৈরি করেছিলাম, উঠানো প্রায় 2-1 মিনিট আগে এই মশলাটা দিতে হবে। এতে করে মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা থাকবে, কারণ বেশিক্ষণ চুলা রাখলে এই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো যেটা যখন দিবেন 1 মিনিট রেখে তারপর চুলাটা অফ করে দিবেন। আমি নেড়ে চেড়ে মিক্স করে মশলাটাকে তারপর আমি চুলাটাকে অফ করে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতন রেখে দেব চুলার উপরে। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, চিকেন মোগলাই মশলাটা। আপনারা তৈরি করে পরিবারের সাথে খেতে পারেন। এখন একটা সার্ভিং বাটি নিয়েছি, এখন আমি সার্ভ করে নিচ্ছি, আর খুবই সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আমি একা একাই উপভোগ করছি, আর গ্রেভিটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি উপরে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি, জাস্ট একটু সুন্দর লাগার জন্য। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু চিকেন মোগলাই মশলা। এটা আপনারা রুটি, পরোটা, নান রুটি, প্লেন ভাত, লুচির সাথে এবং পোলাওর সাথেও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে এটা। এটা কিন্তু আপনারা অতিথি, যেহেতু ব্রয়লার মুরগি হতে বেশি সময় লাগে না, আপনার ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু অতিথি যখন আসবে বাসায় ঝটপট কিন্তু আপনারা তৈরি করে কিন্তু ডাইনিংয়ে দিতে পারেন। এটা আসলে এতটাই মজা, যারা কখনো খায়নি একবার হলেও খেয়ে ট্রাই করে দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।